নমস্কার, ওয়েলকাম টু অবেলায় আড্ডা। চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে, আমি বনহিসিকা, আর আজ আমাদের সঙ্গে রয়েছে শ্রেয়সী। শ্রেয়সী স্কুলে পড়ে কিন্তু এখনও, তার সাথে সাথে গানও করে, ভীষণ ভালো গান করে শ্রেয়সী। শ্রেয়সী, ভেরি ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? না না, আমি একদমই স্কুলে পড়ি না। সে কি, আমি এবছর এমএ কমপ্লিট করলাম, কিন্তু আমাকে দেখে সবারই বাচ্চা মনে হয়, কেন আমি জানি না, সবার এটাই মনে হয় যে আমি স্কুলেই পড়ি। এখনো অনেকে ভাবে আমি ক্লাস 8-9-এ পড়ি। আমাকে কি সত্যি এরকম মনে হয়? আমার তো তাই মনে হয়েছিল। না, এটা একটা পজিটিভ পয়েন্ট, ভালো তো। হ্যাঁ, একদিকে ভালো, নিজের বয়সটা কারোর কাছে ধরা পড়ে না। খুব ভালো। শ্রেয়সী, গান নিয়ে ডুবে আছো, গান নিয়ে মেতে আছো, গানই তোমার জীবন যা জানি, তার সাথে সাথে পড়াশোনাও চালাচ্ছ, সেটাও গান নিয়ে। হ্যাঁ, সেটাও গান নিয়ে। আজকে অনেক গান শুনবো তোমার কাছ থেকে। তার আগে জেনে নিই, তোমার সাথে অ্যাকম্পানি করার জন্য আজকে গিটারে একজন আছেন। আমার সাথে রয়েছে ঋষভ দা, ঋষভ কর। আচ্ছা, ওয়েলকাম। আপনি নিয়মিত শ্রেয়সীর সাথে বাজান, তাই তো? হ্যাঁ, আমার সাথে সবসময়। বাহ, খুব ভালো। একটা সুন্দর মিষ্টি, তোমার মতো মিষ্টি একটা গান দিয়ে শুরু করা যায়। একদম একদম একদম। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा জনম মে মুলাকাত হো না হো, লগ জা बरसात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जागले के से। ভারী সুন্দর, খুব। থ্যাংক ইউ, ভেরি সো মাচ। তোমার গান শুনে যেটা মনে হলো, তোমার কি তালিম প্রথাগত, ক্লাসিক্যাল বেসিক? হ্যাঁ, আমার তালিম প্রথাগত ক্লাসিক্যালি, এছাড়া আমি নজরুল গীতি নিয়েও করেছি, নজরুল গীতি করেছি, ফোকের উপরেও কিছু বছর ধরে রিসার্চ ঠিক বলবো না, মানে এটাকে নিয়েই একটু, মানে কি আর বলবো, বিভিন্ন রকমের গান এক্সপেরিমেন্ট করা। হ্যাঁ, এক্স্যাক্টলি এগুলোই। তো এখন এক্সপেরিমেন্ট করতে গিয়ে তোমার কোন টাইপের গানগুলো বেশি ভালো লাগছে? আমার এখন এক্সপেরিমেন্ট করতে গিয়ে সত্যি কথা বলতে, আমার
ফোকটা খুবই ফেভারিট, অ্যান্ড সুফি কাওয়ালি এই টাইপের গানগুলো আমার খুব বেশি ভাল লাগে, গাইতেও ভাল লাগে আর এগুলো শুনতেও সবচেয়ে বেশি এগুলোই ভাল লাগে। ফোকে তো তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, হ্যাঁ আমি এবছরই স্টেট আর্টিস্ট হিসেবে সিলেক্টেড হয়েছি, তো ভালোই লাগছে বেশ। তো মানে ফোক নিয়ে কি তুমি অনেক জায়গায় পারফর্ম করেছো এরকম? হ্যাঁ ফোক নিয়ে তো প্রচুর শো করি, মানে বাংলা শোতেও ফোক গাই, আবার ফোকের শোও আসে যেগুলোতে অনলি ফোকই গাই আর অন্য কিছু গাই না। আচ্ছা, তো ভাল লাগে মোটামুটি সব কিছু এগুলো মিলিয়ে করতেই ভাল লাগে। আচ্ছা একটা কথা বলো, যে এখন যারা ফোক গায় কাকে তোমার ভালো লাগে, কার গান যে ফোকও খুব ভালো গায় অন্য কিছু বা রবীন্দ্রসঙ্গীত তার সাথে বা অন্য? আমার অ্যাকচুয়ালি ইমন দিকে খুব ভাল লাগে, কারণ ইমন, হ্যাঁ ইমন চক্রবর্তী আমাদের এবছর, মানে ইমনদি তো এবছর আই গেস ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে ইমনদি। হ্যাঁ প্রাক্তনে গানটা একটু ছোট্ট করে হবে? হ্যাঁ একদম হয়ে যাক তাহলে। হবে? হ্যাঁ খুব ভালো। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারো শুধু নয় আমারও, মানে শ্রেয়শিরও ভালোবাসার কথা জানবো, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, ফিরে আসছি ব্রেকের পরে। শ্রেয়শি তুমি কাকে ভালোবাসো? আমি আপাতত কাউকেই ভালোবাসি না। আপাতত বাসি না মানে বাঁচতেও পারি নাকি বেঁচে ছিলাম নাকি? ফিরে এলাম ব্রেকের পরে, আপনারা আছেন অবেলায় আড্ডায়, আমি বন্নিশিখা আর আমার সাথে রয়েছে শ্রেয়শি। কিন্তু গল্পে যাওয়ার আগে জেনে নিন, যদি আপনি মিস করে থাকেন আজকের এপিসোড তাহলে পেয়ে যাবেন ইউটিউবে, সার্চ করুন অবেলায় আড্ডা, OBELAY অবেলায় আড্ডা, ADDA, দেখতে পাবেন আজকের এপিসোড এবং পুরনো সমস্ত এপিসোড। আর কেউ যদি এই অনুষ্ঠানে আমার সাথে আড্ডা দিতে, গল্প করতে বা গান করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার খালি গলায় একটি গান রেকর্ড করে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন এই নাম্বারে 8335070727। ব্রেকে যাওয়ার আগে কথা দিয়েছিলাম শ্রেয়শির কাছ থেকে জেনে নেব ভালোবাসার কথা। শ্রেয়শি তুমি কাকে ভালোবাসো? আমি আপাতত কাউকেই ভালোবাসি না। আপাতত বাসি না মানে বাঁচতেও পারি নাকি বেঁচে ছিলাম নাকি? বেঁচে ছিলাম, এখন কাউকে বাসি না, বাট ইন ফিউচার ভালো বাঁচতেও পারি। কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাজ ফর নাও আই ডোন্ট বিলিভ ইন লাভ। মানে ইউ ডোন্ট বিলিভ ইন লাভ? হ্যাঁ পুরোপুরি ট্রাস্ট করো না, নট এক্স্যাক্টলি সেটা, মানে 100% ট্রাস্টটা নেই, কারণ এখনকার দিনে তুমি দেখবে যে সেই মন থেকে ভালোবাসাটা বা পুরোপুরি মন দিয়ে ভালোবাসা যাকে বলে খুব কম। স্কুলের মেয়ে তা কত? আমি স্কুলে পড়ি না,
আমার এমএ কমপ্লিট হয়ে গেছে, আমি স্কুলে পড়ি, ভুলে যাচ্ছি, বারবার ভুলে যাচ্ছি। তোমার মনে পড়ছে? আমার তোকে দেখে এখনো স্কুলের মেয়েই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও শি ডাজন্ট বিলিভ ইন লাভ, কিন্তু আমরা তো সবাই বিশ্বাস করি, তো আমাদের জন্য একটা রোমান্টিক গান হবে কি? হ্যাঁ একদম, তো এখনকার দিনের একটা গান গাইছি, আমাদের সকলের, এখনকার দিনের স্পেশালি ইয়াং জেনারেশনের খুবই ফেভারিট একজন আর্টিস্ট অরিজিৎ সিং, তো তার গাওয়া একটা গান গাইছি। जहां से जमाने को गुजरे जमाना हुआ, मेरा समय तो वहीं पे है ठहरा हुआ, बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ, एक सांस है तुम धुन को इलाओ जरा, खामोशिया अल्फाज है कभी अब गुनगुना ले जरा, बेकरार है बात करने को कहने दो इनको जरा, लिपटी हुई खामोशियां। छिपी लाख खामोशियां, बारिश की बूंदों की होती कहां है जुबान, सुलगते दिलों में है खामोश उठता धुआं, आकाश है तुम उड़ने तो आओ जरा, खामोशिया एहसास है तुम्हें महसूस होती है क्या, बेकरार है बात करने को খামোশিয়া। গান তো খুব সুন্দর, কিন্তু এমনি বিরহের গান গেয়ে মনটা কিরকম ভারী করে দিলে, মানে সেই ঘুরে ফিরে ব্রেকআপ। আমি কি করব বল, আমার এই গানগুলি বেশি করে ভাল লাগে। অথচ তুমি লাভে বিশ্বাস করো না, লোকসানে বিশ্বাস করো। লোকসান সত্যি এগুলোই ভালো লাগে। লোকসানে তো পুরোপুরি করি না, কিছুটা করি, লাভে কিছুটা করি, বাট সেটার কোয়ান্টিটিটা একটু কম। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর বেশি বিতর্ক এগিয়ে লাভ নেই।
তোমার তো বেসিক স্ট্রেংথ হচ্ছে ফোক, ফোক তুমি ভালোবাসো, ফোক বা সুফি, সুফিরও শোনার ইচ্ছে থাকলো, একটা ফোকের যদি কিছু তোমার নতুন কিছু গান বা কিছু ফোক নিয়ে যেটা তুমি কাজ করেছো বা তুমি মনে করো যে যেই ফোকটা যেই ফোক গানটা করলে প্রচুর অ্যাকসেপ্টেন্স পাওয়া যায়, সেরকম ধরনের কিছু ফোক গান একটা শোনা যেতে পারে? এখনকার দিনের অত্যন্ত জনপ্রিয় একটা ফোক, মোটামুটি সবাই গায়, তো সেরকম একটা ফোক তোমাকে শোনাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ রে বুঝাইয়া নহি রাধা মইরা চাই মোরে, আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রম তাহলে পেয়ে যাবেন ইউটিউবে, সার্চ করুন অবেলায় আড্ডা, OBELAY অবেলায় আড্ডা, ADDA, দেখতে পাবেন আজকের এপিসোড এবং পুরনো সমস্ত এপিসোড। আর কেউ যদি এই অনুষ্ঠানে আমার সাথে আড্ডা দিতে, গল্প করতে বা গান করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার খালি গলায় একটি গান রেকর্ড করে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন এই নাম্বারে 8335070727। আই রিপিট, 8335070727। তার সাথে পাঠিয়ে দেবেন নিজের পার্সোনাল ডিটেলস, ছোট্ট করে ব্রিফ ডেসক্রিপশন অফ ইয়ারসেলফ। ব্রেক নিতে ইচ্ছে করছে না কিন্তু এখন নিতেই হবে, সো নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ব্রেকের পরে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমরা আবার অবেলার অড্ডায়, আপনারা কিন্তু কোথাও যাবেন না। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাতে বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন। ওয়েলকাম ব্যাক টু অবেলায় আড্ডা। অবেলায় আড্ডায় আজ আমাদের গেস্ট শ্রেয়সী। শ্রেয়সী, তুমি শুনেছি খুব ডিস্কে যেতে পছন্দ করো, খুব নাচ করতে পছন্দ করো, পার্টি করতে পছন্দ করো বন্ধুদের সাথে। হ্যাঁ, তাই গানের পাশাপাশি। হ্যাঁ, তা একটু করি, এখনকার দিনের ইয়াং জেনারেশন সবাই করে, তাই আমিও করি। ও তাই করো?
না মানে ভালো লাগে তাই করি। তুমি তো থাকো অনেক দূর হাবড়া থেকে। হাবড়াতে থাকি, হ্যাঁ। হাবড়া থেকে এসে এখানে কতটা ডিসটেন্স? আর এক দেড় ঘন্টা তো ইজিলি পার্টি করার জন্য অনেকটা দূরে যেতেও রাজি আছে। খুব আচ্ছা, মানে বেশ নিয়মিত ডিস্কে? না নিয়মিত না, গিয়ে কোন ডিস্কে গেলে শ্রেয়সীর নাম বললে মোটামুটি? না না, সেরকম কোনো ব্যাপার নেই, আমি যাই খুব রেয়ার যাই, মানে ওই ধরো ছ মাসে ন মাসে একবার, মানে কোনো বন্ধু বন্ধুরা তো অন্য কথা বলছে, ওরা তো অনেক কিছুই বলে, ওরা তো পারলে যত খুশি বলবে, ওদের কথা শুনলে হবে না। আচ্ছা, না ওরা বলছে শ্রেয়সী খুবই রেগুলার। না না রেগুলার নই একদম, তবে হ্যাঁ পছন্দ করি, আমার মনে হয় যে লাইফ একটাই, যতটা পারো এনজয় করে নাও, যেভাবে পারো নিজের মতো করে যা খুশি করো এনজয় করো, বাট অফকোর্স একটা লিমিটের মধ্যে, অ্যান্ড আই থিঙ্ক আমি সেটা মেনটেন করি খুব ভালো মতো, সেটা তো করাই উচিত। একটা কথা বলো, এখন আমরা যে এই যে গানের যে আমাদের একটা ধারা চেঞ্জ করলো হঠাৎ করে, মনে ভেবে দেখো যে প্রথম তোমরা তো তার পরের দিকে নাইনটিজের সময়ে যে একটা জীবনমুখী গানের একটা ফ্লো, একটা পুরো বাংলা গানের ধারাটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিল, তো সেই গানটা কি তোমার মনে হয় এখনও দাঁড়িয়ে তোমাদেরকেও ইম্প্যাক্ট করে, সেই গানের ধারা, সেই রকম গান বা সেই মানুষগুলো যারা ওই ওই ধারাকে ইন্ট্রোডিউস করেছিলেন? হ্যাঁ অফকোর্স, দেখো একটা কথাই আছে যে ওল্ড ইজ গোল্ড, সেই ধারাটা তুমি যেটার কথা বলছো, আমার মনে হয় বাংলা গানের জগতে সেই ধারাটাকে সবথেকে ভালো যে আনতে পেরেছে সেটা হচ্ছে নচিদা, আমাদের সকলের প্রিয় নচিকেতা চক্রবর্তী, আমাদের নচিদা। আচ্ছা, তো আর নচিদার গান দেখো, মানে আমাদের পরের জেনারেশনের নচিদার গান শুনবে, কারণ নচিদা এমন একটা ট্রেন্ড সেট করে দিয়েছে না সেই মানে প্রথম থেকে নাইনটিজ থেকে, এটা ধারাটা চলে আসছে পর্যন্ত নচিদার যা ফ্যান ফলো, ফ্যান ফলোয়িং খুব রিসেন্ট বলছি, খুব খুব রিসেন্ট একটা অনুষ্ঠানে আর নচিদার মানে স্টাইল স্টেটমেন্টটা তো পুরো ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট। একটি অনুষ্ঠানে সবাই এসে এরকম চেয়ারে বসে, এমনি একটা টিভির কোনো শো ছিল, সবাই এসে চেয়ারে বসে, নচিদা দেখলাম এরকম একটা সোফার মতন পা তুলে বসেছে, এটা স্টাইল। আর নচিদার যে কথা, মানে লোকে নচিদার গান তো ডেফিনেটলি পছন্দ করে, নচিদার যে কথাগুলো বলবে না, মানে একদম, মানে আমি দেখেছি, আমি যে কটা নচিদার শোজ দেখেছি, মানে কাউকে সামনে ফটো তুলতে দেবে না, ফটো তুললেই নচিদা মানে একবার বলবে, অ্যাটিটিউডটা সাংঘাতিক। নচিদার কথা যখন বলছি, নচিদার একটা গান, একদম একদম একটা নচিদার গান হয়ে যাক তাহলে। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি, যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। এই গানটা আমি নচিদার যদি প্রথম দশটা গান বাছি তার মধ্যে এটা একটু অন্যতম, একদম জীবনবোধের কথা বলে, খুব সত্যি খুব ভালো, অন্যরকম। তুমি
তো পড়াশোনা করেছো মিউজিক নিয়ে জানি, তো ছোটবেলাতে যখন গান শিখতে, তো অত দূর হাবড়া থেকে এসে এখানে গান শেখা, তার সাথে সাথে পড়াশোনা করা স্কুলে, সেটা কিছু মানে সেটা তো একটা অসুবিধের না? অ্যাকচুয়ালি আমি খুব ছোটোবেলায় আমি কলকাতায় শিখতাম না, যখন খুবই ছোটো ছিলাম, মানে আমার গান শেখা শুরু হচ্ছে ক্লাস থ্রি থেকে। কার ইন্সপিরেশনে? আমার অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই মিউজিকের, মানে আমার মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরো। আমার ঠাকুরদা সেই সময় যাত্রা করতেন, আমার বাবা, জ্যাঠা, পিসি সবাই অ্যাকচুয়ালি মিউজিকেই ছিল, তো একটা বংশের রক্ত একটা থাকে, তো সেভাবে আমিও মিউজিকে ঢুকি। ইন্সপিরেশনটা অ্যাকচুয়ালি ইন্সপিরেশন যদি বলি বাবা, একদমই, তো বাবাকে দেখে দেখেই, বাবাকে দেখতাম, বাবা চাকরি পাওয়ার আগে বাবা নিজেও স্টেজ শোস করতেন, বাপিকে দেখতাম অনেক, বাপি জায়গায় গান ফান করতো, তো সেই দেখেই আমার ভালো লাগা মিউজিকের প্রতি। তারপরে বাড়িতে তো একটা সঙ্গীতের পরিবেশ ছিলই, তো ওইভাবেই মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগা। গুরু মানে বাবাই? বাবাই প্রথম গুরু, মানে কিন্তু হাতে ধরে শেখানোটা আমার শুরু হচ্ছে শ্রী প্রসাদ দাশগুপ্তের কাছে, আমাদের ওখানেরই অশোকনগর, অশোকনগরের, তো ওনার কাছেই আমি শিখতাম। তারপরে শ্রী জয়ন্ত সরকার, অ্যান্ড এখন তো সৌম্যজিৎদার কাছে শিখছি, সৌম্যজিৎ সরেন্দ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বাহ, তোমাকে তোমার এই ড্রিমের জন্য অল দ্য বেস্ট জানাচ্ছি। তোমার সাথে আরও অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, অনেক গান শুনবো, তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, ফিরে আসছি ব্রেকের পরে খুব তাড়াতাড়ি। আচ্ছা, যদি কোনো একটা জিনিস মনে করো তুমি সুযোগ পেলে পাল্টে দেওয়ার, তোমার জীবনে কি করবে? লম্বা হতে চাই। ওয়েলকাম ব্যাক টু অবেলায় আড্ডা। আজ আড্ডা দিতে আমার সাথে রয়েছে গানে গল্পে শ্রেয়সী। কিন্তু গল্পে যাওয়ার আগে জেনে নিন, যদি আপনি মিস করে থাকেন আজকের এপিসোড, তাহলে পেয়ে যাবেন ইউটিউবে, সার্চ করুন অবেলায় আড্ডা, OBELAY, অবেলায় আড্ডা, ADDA, দেখতে পাবেন আজকের এপিসোড এবং পুরনো সমস্ত এপিসোড। আর কেউ যদি এই অনুষ্ঠানে আমার সাথে আড্ডা দিতে, গল্প করতে বা গান করতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনার খালি গলায় একটি গান রেকর্ড করে পাঠিয়ে দেবেন, এই নাম্বারে 8335070727। আই রিপিট, 8335070727। তার সাথে পাঠিয়ে যাবেন নিজের পার্সোনাল ডিটেলস, ছোট্ট করে ব্রিফ ডেসক্রিপশন অফ ইয়োরসেলফ। শ্রেয়সী, তোমার কাছে, আচ্ছা এই সময় একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড আছে আমার, তো খুব কঠিন কিছু নয়, কিন্তু আনসারটা খুব তাড়াতাড়ি, তুমি খুব চিন্তা করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আনসার দিতে হবে, চলে যাই, রেডি? তোমার জন্য ফার্স্ট কোয়েশ্চেন, তুমি যদি আইসক্রিম হতে তাহলে কি ফ্লেভার হতে চাইতে? এবং চকলেট, কারণ আমার ফেভারিট চকলেট। তুমি তো আইসক্রিম না, তাও আমি চকলেটই হতাম, সবাই ভালোবাসে অ্যাকচুয়ালি চকলেটটাই। আচ্ছা, লতা মঙ্গেশকর না আশা ভোসলে? অফকোর্স লতাজি। স্কুল ডেজ না কলেজ ডেজ? কলেজ ডেজ। নজরুল গীতি না সুফি? সুফি। ওপেন স্টেজ না অডিটোরিয়াম? ওপেন স্টেজ। ট্র্যাডিশনাল না কন্টেম্পোরারি? দুটোই বলা যাবে, দুটোই বললে হবে না, ট্র্যাডিশনাল। আচ্ছা, যদি কোনো একটা জিনিস মনে করো তুমি সুযোগ পেলে পাল্টে দেওয়ার, তোমার জীবনে কি করবে? লম্বা হতে চাই। আচ্ছা, যে শব্দ বলবো এটা যে তুমি কতজনের ড্রিম বললে, ইউ রিপ্রেজেন্ট আ বিগ মাস। যদি তোমাকে যে শব্দগুলো বলবো তার এগেনস্টে তোমাকে কোনো একজন পার্সন, যে তোমার সাথে রিলেটেড বা রিলেটেড নয়, বা কোনো একটা রিলেশনশিপ, রিলেশনশিপটা তোমার সাথে রিলেটেড হতে হবে, বলবে ঝটপট। হ্যাঁ, ঠিক আছে। গান? বাবা। বিউটি? আমি নিজেই। প্রেম? নো ওয়ান। বিয়ে? বাপরে, প্রচণ্ড চাপ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। ঠিক আছে, তার জন্য কোনো প্রাইজ নেই, কোনো অ্যাওয়ার্ড নেই, এমনকি চাও নেই, সো সরি। ঠিক আছে, সেটা পরে খেয়ে চা খাইয়ে দেবো, একদম, দুজনে মিলে একসাথে খেতে চলো, একদম। একটা গানে যাই, একটু একটু বিরহ দুঃখ বাদ দিয়ে একটু যদি রোমান্টিক কিছু হয়, মানে আমার ওই জিতদের মতো মানুষদের জন্য। জিতের কথাই যখন বললে,
জিতকেই একটা গান ডেডিকেট করি তাহলে। উফ, ক্যা বাত ক্যা বাত। তো শাফকাত আমানত আলীর গাওয়া একটা সুফি হয়ে যাক। আচ্ছা, কেউ যদি মিস করে থাকে আমি আরেকবার বলে দিই, এটা কিন্তু জিতকে ডেডিকেট করে গাওয়া হচ্ছে। জিত খুব খুশি হবে শুনলে। সাবনে বিতো যায় পেহরবা, সাবন বিতো যায় পেহরবা, মন মেরা ঘবরায় রে, মন মেরা ঘবরায় রে, এসো গে পরদে পিয়া তুম, এসো গে পরদেস পিয়া তুম, চেন হমে নহি আয় রে, চেন হমে নহি আয় রে, মোরা সেইয়া মুসে বোলে না, মোরা সেইয়া মুসে বোলে, যতন কর হারি, লাখ যতন কর হার রহি, মোরা সয়া মুসে বোলে না, মোরা সয়া মুসে বোলে না। তুজো নেহি তো এসে পিয়া হম, জেসে সোনা আঙ্গনা, জেসে সোনা আঙ্গনা, নয়ন তেহারি রাহ নিহারে, নয়ন তেহারি রাহ নিহারে, মুসে বোলে না, মোরা সয়া মুসে বোলে না, মে লাখ যতন কর হারি, লাখ যতন কর হার রহি, মোরা সয়া মুসে বোলে না, মুসে বোলে না। প্যার তুমে কিতনা করতে হ্যায়, প্যার তুমে কিতনা করতে হ্যায়, সমঝ নহি পাওগে, তুমি সমঝ নহি পাওগে, জব হম না হোগে তো পেহরবা, জব হম না হোগে তো পেহরবা, বোলো ক্যা তব আওগে, মুসে বোলে না, মোরা সয়া মুসে বোলে না, মে লাখ যতন কর হারি, লাখ যতন কর হার রহি, মোরা সয়া মুসে বোলে না, মুসে বোলে না।
এবার বলেই দেবে, কিন্তু এ বিষয়ে আমাদের একটা ইন্টারনালি ডিসকাস করার আছে, তার জন্য নিয়ে নিতে হবে একটা ছোট্ট ব্রেক। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসবো ব্রেকের পরে। টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুর না পায়া, লুটা লুটা কিসনে উসকো এসে লুটা কে ফির উড় না পায়া। ওয়েলকাম ব্যাক টু অবেলায় আড্ডা। আজ আড্ডা দিতে আমার সাথে রয়েছে গানে গল্পে শ্রেয়সী। কিন্তু গল্পে যাওয়ার আগে জেনে নিন, যদি আপনি মিস করে থাকেন আজকের এপিসোড তাহলে পেয়ে যাবেন ইউটিউবে, সার্চ করুন অবেলায় আড্ডা, OBELAY অবেলায় আড্ডা, ADDA, দেখতে পাবেন আজকের এপিসোড এবং পুরনো সমস্ত এপিসোড। আর কেউ যদি এই অনুষ্ঠানে আমার সাথে আড্ডা দিতে, গল্প করতে বা গান করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার খালি গলায় একটি গান রেকর্ড করে পাঠিয়ে দেবেন, এই নাম্বারে 833-5070727। আই রিপিট, 833-5070727। তার সাথে পাঠিয়ে দেবেন নিজের পার্সোনাল ডিটেলস, ছোট্ট করে ব্রিফ ডিসক্রিপশন অফ ইয়ারসেলফ। অনেক আলোচনা হলো, অনেক ডিসকাশন, খুব ডিসকাশন করে যা বেরোলো, শ্রেয়সী নাকি ভূতের ভয় পায়, সত্যি ভয় পাই। তো শ্রেয়সীকে প্ল্যান করা হচ্ছে হন্টেড হাউসে নিয়ে যাওয়া হবে, গিয়ে তারপরে সেটা আমি বলবো। আমাকে কি একা ছেড়ে দেবে ওখানে? প্লিজ করো না, আমি পারবো না থাকতে। আমি একটা একটা হেল্প করতে পারি, তুমি যদি খুব ভালো ভালো আমাকে একটা গান শোনাও, সময় খুব বেশি আর হাতে নেই, একটা দারুণ করে মানে মন খুশ হয়ে যাবে এরকম একটা গান যদি শোনাও আমাকে, তাহলে আমি দেখতে পারি কিছুটা প্রোডাকশনে কথা বলে যদি হন্টেড হাউসের ব্যাপারটা যদি অন্তত পোস্টপোন করে রাখি। তাহলে তো তোমাকে একটা ভালো গান শোনাতেই হবে। তো চলো, কৈলাশ খেরজির একটা সুফি গান। সুফি এখনো পর্যন্ত শোনা হয়নি তোমার থেকে, খুব ভালো। জমিন পর খাবো মে ফির ভি বাদল হি থে ও কহতা রাহা মগর কে আল্লাহ কে বন্দে হস দে আল্লাহ কে বন্দে হস দে জো ভি হো কল ফির আয়েগা আল্লাহ কে বন্দে হস দে আল্লাহ কে বন্দে হস দে জো ভি হো কল ফির আয়েগা। खोके अपने पर ही तो उसने था उड़ना सीखा, खोके अपने पर ही तो खोके अपने पर ही तो उसने था उड़ना सीखा, गम को अपने साथ भी ले ले दर्द भी तेरे काम आएगा अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। टुकड़े हो गया था हर सपना जब वो टूटा, टुकड़े टुकड़े हो गया था टुकड़े टुकड़े हो गया था हर सपना जब वो टूटा, बिखरे टुकड़ों में अल्लाह की मर्जी तो मंजिल पाएगा अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा अल्लाह के बंदे हंस दे अल्लाह।
ফিরে আয়েগা।